ইসলামী কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। একদা এক বাদশা নিজের শেষ ইচ্ছা প্রকাশ করল যে আমার মৃত্যুর সময় আমাকে এই শাহী মহল থেকে বার করে দিও আর আমাকে একাই ছেড়ে দিও। সেই বাদশাহের ওসি হতে তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তাকে প্রাসাদের বাইরে একটি খাটের উপর শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে ওই প্রাসাদের পাশ দিয়ে একজন ফকির কোথাও যাচ্ছিল। সে বাদশাকে দেখে বাদশার কাছে আসলো আর তার কাছে কিছু চাইলো যে বাদশা আমাকে কিছু দিয়ে দাও, আমি তোমার জন্য দোয়া করব। বাদশা বলল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু সেই ফকির তবু কিছু চাইলো যে যা কিছুই আছে দিয়ে দাও, তোমার ভালো হবে। বাদশা বলল, আমি এখন আপনাকে কি দেব, আমার কাছে আপনাকে দেওয়ার মতো তো কিছুই নেই যেটি আমি আপনাকে দিতে পারবো। এখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আর আমার ইচ্ছা মতে আমাকে আমার রাজপ্রাসাদ থেকে বার করে দেওয়া হয়েছে। ফকির আবারও বলল, যা আছে দাও, তোমার জন্য ভালো হবে। তখন বাদশাহ চারদিকে তাকিয়ে দেখল তো সে একটি বাদাম দেখতে পেল। তো বাদশাহ সেই বাদামটিকে উঠিয়ে সেই ফকিরকে দিয়ে দিল। ফকির এটি পেয়ে খুব খুশি হল আর দোয়া দিতে দিতে চলে গেল। কিছুক্ষণ পর বাদশার ইন্তেকাল হয়ে গেল। সমগ্র শহরে এই খবরটি পৌঁছে গেল। হাজার হাজার মানুষ বাদশাকে দাফন করার জন্য উপস্থিত হলো আর তিনাকে দাফন করেই সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। রাতের বেলায় বাদশার ছেলে একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পেল যে বাদশাহ একটি ঘরের মধ্যে বসে আছে আর একদিক থেকে একটি ভয়ঙ্কর সাপ বাদশাকে কামড় দেওয়ার জন্য আসছে। কিন্তু যখনই সেই সাপ বাদশাকে দংশন করার জন্য অগ্রসর হলো, তো বাদামের একটি খোসা সাপের মুখে এসে আটকে গেল। সেই সাপটি অনেক চেষ্টা করার পর যখন সেই খোসাটি খুলে গেল তো সে অন্য দিক দিয়ে দংশন করার চেষ্টা করল। কিন্তু আবারও একটি বাদামের খোসা এসেই তার মুখটি বন্ধ করে দিল। এভাবেই চারিদিকে চেষ্টা করার পরেও সেই সাপটি কিছুই করতে পারল না আর অবশেষে ব্যর্থ হয়ে চলে গেল। তারপরে বাদশাহ নিজের ছেলেকে হুকুম করল যে, আমার পুত্র, আমার যত কামাই করা ধন ও সম্পত্তি রয়েছে সবকিছু তুমি গরিবদেরকে বিলিয়ে দাও। বাবার হুকুম অনুযায়ী ছেলে সমস্ত কিছু গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিল। বন্ধুরা, এটি সত্য, যখন মানুষ মৃত্যুবরণ করে তো নিজের সঙ্গে শুধুমাত্র কাফন ছাড়া কবরে আর অন্য কিছু নিয়ে যেতে পারে না। আর কবরে আমাদের সঙ্গে যে জিনিসটি যায় সেটি আমাদের আমল। যেমন কি বাদশার হাজার হাজার সম্পত্তি হওয়া সত্ত্বেও সে তার সঙ্গে কিছুই কবরে নিয়ে যেতে পারল না, কিন্তু শুধুমাত্র সে একটি বাদাম আল্লাহ তাআলা রাহে দান করেছিল সেটি তার কবরে কাজে এসে গেল। আর শুধুমাত্র সেই বাদামটির জন্যই আল্লাহ তাআলা তাকে ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করলেন। এজন্যই বন্ধুরা, ভালো ভালো আমল করতে হবে আর যতটুকুনি সম্ভব আল্লাহ তাআলার রাহে খরচা করতে হবে। অবশেষে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া পারভারদিগার, আপনি আমাদেরকে খারাপ কাজ থেকে রক্ষা করুন আর নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুমামিন।